সেন্ট ইউফিজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, সেন্ট ইউফিজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্র ক্লাসটি করাব একাদশ ও দ্বাদশ শ্রেণীর। আমরা চিত্রে যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে অনেক টাকা এবং উপরে একটা পরিবার দেখতে পাচ্ছি, সেখানে তাদের সামনে অনেক পণ্য বা দ্রব্য সামগ্রী আছে। এর পাশে যে চিত্রে দেখতে পাচ্ছি একটা বিদ্যালয়, সেখানে অনেক ছাত্রছাত্রী আছে, তারা যে প্রতিদিন কর্মত যে নিয়মিত যে অ্যাসেম্বলি সেখানে অ্যাসেম্বলি করতেছে এবং তারা কি গান গাইতেছে। এবং নিচে আমরা এখন চিত্র দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে আমাদের যে ব্যাংকে এবং ব্যাংকে সে কিছু মুদ্রা দেখা যাচ্ছে। এরপর আমরা যেটা দেখছি একটি বড় বৃহৎ শিল্প, গার্মেন্ট শিল্প। তাহলে এখানে প্রত্যেকটি একে অপরের সাথে কিন্তু যেটা জড়িত সেটা হচ্ছে আমাদের অর্থ। মাঝখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি অর্থ, মানে এখানে অনেক অর্থের প্রয়োজন হতে পারে, স্বল্প অর্থের প্রয়োজন হতে পারে বা অধিক মূলধনের প্রয়োজন হতে পারে। তাহলে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা, সেই বিষয়টা হচ্ছে অর্থায়ন বা ইংরেজিতে যাকে আমরা ফিন্যান্স বলি। ফিন্যান্সের বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থায়ন। আমরা এই অর্থায়ন প্রথম চ্যাপ্টারটাকে তিনটা ভাগে ভাগ করেছি, আজকে তার প্রথম লেকচার নিয়ে আলোচনা করব। এই পাঠে শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হচ্ছে অর্থায়ন কি বলতে পারবে, অর্থায়নের প্রকারভেদ উল্লেখ করতে পারবে ও বিভিন্ন প্রকার অর্থের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। এখানে একজনের হাতে অনেক টাকা দেখতে পাচ্ছি এবং সেই টাকাগুলি আমরা বিভিন্ন স্থানে আমরা রাখতে পারি, যেমন ব্যাংকে জমা রাখতে পারি এবং সেই ব্যাংকের মাধ্যমে আমরা লেনদেন, মানে ব্যাংক থেকে টাকা আমরা উত্তোলন করতে পারি। এগুলো উৎস এবং এরপরে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিনিয়োগ করতে পারি, যেমন জমি বা যে কোনো প্রকল্পে বা কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা টাকাগুলি বিনিয়োগ করতে পারি। তাহলে এগুলি মূলত হচ্ছে অর্থায়নের উৎস এবং যে বিনিয়োগ। এবং শিক্ষার্থীরা এখন আমাদের জানতে হবে অর্থায়ন কি বা ফিন্যান্স কি। প্রতিষ্ঠানের প্রয়োজন অর্থের পরিকল্পনা, সংস্থান, ব্যবহার ও নিয়ন্ত্রণ সম্পর্কিত কার্যাবলীকে ফিন্যান্স বলা হয়। যেখানে একটি প্রতিষ্ঠানের যে প্রয়োজনভাবে সে পরিকল্পনা করবে এবং তা সংগ্রহ করবে এবং ব্যবহার করবে এবং নিয়ন্ত্রণ করবে, এগুলো হচ্ছে ফিন্যান্স। এবং এলজে গিডব্যান্টের ভাষায় বলা যায় অর্থায়ন হলো ব্যবস্থাপনার কলা ও বিজ্ঞান উভয়ই। তাহলে পরিকল্পনা প্রণয়ন এবং তহবিল সংরক্ষণ এবং তার সুষ্ঠু ব্যবহার হচ্ছে আমাদের অর্থায়নের কিন্তু প্রধান কাজ। এখন আমরা যেটা দেখব এখানে বিভিন্ন প্রকার যে অর্থায়নে, প্রথম এখানে বিভিন্ন আমরা একটা গৃহ দেখতে পাচ্ছি, একটা মানে সে একটা বিল্ডিং দেওয়া হয়েছে। এরপর আমরা সেতু দেখতে পাচ্ছি, লম্বা সেতু, আমাদের যমুনা সেতু আছে, পদ্মা সেতু এখন আমাদের হইতেছে বৃহৎ অর্থায়ন। এরপর আমরা দেখতে পাচ্ছি একটা উড়োজাহাজ, যেখানে আমাদের বিমান যে এক দেশ থেকে অন্য দেশে আন্তর্জাতিকভাবে আমাদের কি করে যাতায়াতের যে গুরুত্বপূর্ণ বাহন, যেটা আমরা দেখতে পাচ্ছি একটা মসজিদ, এবং আমরা দেখতে পাচ্ছি একটা বৃহৎ গার্মেন্ট শিল্প, আমরা দেখতে পাচ্ছি এখন একটা আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে চিত্রটি। তাহলে এখানে হচ্ছে বিভিন্ন প্রকার অর্থ। এখানে আমরা যে ছয়টা ছবি দেখতে পাচ্ছ তোমরা, ছয়টা ছবি কিন্তু ছয়টা অর্থ প্রকাশ করেছি। কিন্তু প্রথম ছবিটা যেটা বলতে পারি একটা যে ব্যক্তিগত অর্থায়ন, যেখানে একটা বাড়ি দেখাচ্ছে, সে বা ব্যক্তিগত জন্য আমরা সবাই একটা কি একটা বাড়ি করার জন্য কিন্তু সবাই চাই, সবার জন্য একটা কমপক্ষে একটা হলো কি থাকে, বাড়ি থাকে। তারপর আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে কি সরকারি অর্থায়ন, এত বৃহৎ শিল্প যেমন বড় বড় সেতু ব্যক্তিগতভাবে করা কিন্তু প্রায় অসম্ভব, মানে সরকার বিভিন্ন অর্থায়নের মাধ্যমে এই বৃহৎ শিল্পগুলি করে থাকে। এরপর যে আমরা তৃতীয় পিকচারটি দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে কি মানে বিমান, এটা আন্তর্জাতিক অর্থায়নের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মসজিদ, আমরা এটা বলতে পারি যে মসজিদ একটা হচ্ছে আমাদের কি
অব্যবসায়ী অর্থে, মানে এখানে কোনো মুনাফা থাকে না, মসজিদ মন্দির গির্জা ব্যাপারাতে। এরপর আমরা হচ্ছে একটা গার্মেন্টস দেখতে পাচ্ছি, বৃহত অর্থে যেখানে অনেক অর্থ লগ্নি করতে হয়। এরপর ব্যাংক, যে আর্থিক যে প্রতিষ্ঠান যে লেনদেন করে সেটা তো ব্যাংক বা বিমা কোম্পানিগুলি। তাহলে এগুলি নিয়ে আমরা বিভিন্ন অর্থায়ন নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে পারিবারিক অর্থায়ন, পারিবারিক অর্থায়ন নিশ্চয় একটা পরিবার থাকে এবং পরিবারের বিভিন্ন উৎস থেকে আয় হয়। যেমন এখানে হচ্ছে বেতন, একজন ব্যক্তি সে ব্যবসাও করতে পারে বা চাকরি করতে পারে, মানে আমরা এই পরিবারটা একজাম্পল, সে চাকরি করে, বেতন এবং নির্দিষ্ট মাস শেষে কিন্তু সে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পায়, কম হোক বেশি হোক সে অর্থটা পাবে। তাহলে সে অর্থটা যে পেয়ে থাকে এবং সে অর্থ দিয়ে তার পরিবারের যে চাহিদাগুলি সে মেটানোর চেষ্টা করে থাকে, এটাকে হচ্ছে আমাদের কি পারিবারিক অর্থায়ন। যখন পারিবারিক অর্থায়ন, পারিবারিক অর্থায়ন কিছু আয় হবে এবং আমাদের কিছু কি হবে ব্যয় হবে। যেমন আয়টা এখানে আমরা বুঝেছি তো, সে বেতন পেয়েছে, বেতন পেয়ে যে পরিমাণ অর্থ সে বেতন পাবে সে পরিমাণ থেকে সে কি করতে পারে ব্যয় করবে, এবং তার যে অতিরিক্ত যে টাকাটা থাকবে সেটা সে ভবিষ্যতের জন্য আবার সঞ্চয় করতে পারে। তাহলে এখন শিক্ষার্থীরা আমাদের পারিবারিক অর্থায়ন কি, পারিবারিক অর্থায়ন বলতে পারিবারিক আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করা, সে আয় পরিবারের মঙ্গলের জন্য ব্যবহার করা যায় তা নির্ধারণ করা, মানে তার যে আয়ের উৎস তার পরিমাণ নির্ধারণ, সে অনুসারে তার পরিবারের যে মঙ্গল যে ভালো কাজগুলি আছে তা সে নির্ধারণ করে তার অর্থটা কিন্তু অবশ্যই খরচ করবে। কিন্তু সে যদি অতিরিক্ত খরচ করে তাহলে কিন্তু পরিবারের জন্য কিন্তু তার অবস্থা, আয় যতই করুক সে হিসাব করি যদি অর্থায়নটাকে যদি খরচ না ব্যয় না করে তাহলে কিন্তু তার অর্থায়ন যথাযথ ব্যবহার হবে না এবং তার পরিবারের যেমন মঙ্গলও নাও লাগতে পারে। এরপর যে আমরা এখন যে চিত্রের লোগোটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা বাংলাদেশের লোগো, এটাকে আমরা বলতে পারি সরকারি অর্থায়ন। এবং সেই সরকারি অর্থায়নের সরকারের কিছু আয় আছে এবং কিছু কি আছে ব্যয় আছে। সরকারি অর্থায়ন আয়গুলি হচ্ছে যেমন রাজস্ব ভবনে সাধারণত ব্যাট বা কর আমাদের কাছ থেকে নিয়ে থাকে, রাজস্ব যে সংগ্রহ করে এটা তো সরকারের অন্যতম একটা প্রধান আয়, মূল্য সংযোজন কর। এরপর হচ্ছে জাতীয় সঞ্চয়পত্র, আমাদের যে সঞ্চয়পত্র বা সিকিউরিটি সরকার যে বিক্রি করে থাকে এটাও কিন্তু সরকারের একটা আয়ের অন্যতম উৎস। তারপর হচ্ছে সে বিশ্বব্যাংক থেকে, সে বিশ্বব্যাংক থেকে সে ঋণ নেয় বা সাহায্য সহযোগিতা নিয়ে থাকে, এগুলো হচ্ছে সরকারের আয়ের উৎস। এবং ব্যয়ের উৎস হচ্ছে কি, সে যে আমাদের যে রাস্তাঘাট নির্মাণ করে, যে বৃহৎ রাস্তাঘাট যে নির্মাণ করছে বর্তমান যে উন্নয়ন হইতেছে রাস্তার উন্নয়ন, এগুলো কিন্তু সরকারের কি ব্যয়ের অন্যতম উৎস। এরপর হচ্ছে আমাদের যে সেতু যেটা বলতেছি, যেমন আমাদের পদ্মা সেতুর কাজ হতেছে, এটা কিন্তু সরকারের ব্যয়, এটা অন্যতম একটা কি ব্যয়ের উৎস। এরপর হচ্ছে আমাদের যে সরকারি হাসপাতাল বা সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো, এগুলো সরকার প্রচুর অর্থ সেখানে খরচ করে থাকে, এগুলি সরকারের হচ্ছে ব্যয় উৎস। তাহলে আমাদের এগুলি হচ্ছে কি সরকারি অর্থায়ন। এই সরকারি অর্থায়ন আমরা বুঝতে পেরেছি এখানে সরকারের বিভিন্ন উৎস থেকে সরকার অর্থ সংগ্রহ করে থাকে, এগুলি হচ্ছে আয়ের উৎস, এবং যে সংস্থাতে অর্থ ব্যয় করে থাকে এগুলি হচ্ছে কি সরকারের ব্যয় উৎস। এবং এখন হচ্ছে শিক্ষার্থীরা সরকারি অর্থায়ন কি, সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণে হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করা। এখন হচ্ছে আমাদের যে আমরা দেখতে পাচ্ছি আমদানি এবং কি রপ্তানি, সে আমরা জাহাজ করে যেমন চায়না বা ইন্ডিয়া থেকে বা পৃথিবীর অন্য অন্য দেশ থেকে আমরা কি পণ্য আমদানি করে থাকি, আবার এই জাহাজ বা বিমান করে আমরা পণ্য ধরুন আমাদের গার্মেন্ট শিল্প আমরা শিল্প পণ্যগুলি রপ্তানি করে থাকি, আমরা ইলিশ মাছ বা চিংড়ি মাছ অন্য বিভিন্ন দ্রব্য আমরা কি করে থাকি বিদেশে রপ্তানি করে থাকি। তাহলে এবং সেই রপ্তানির বিনিময়ে যে আমরা পাই সেটা ডলার, এবং যেটা আমদানি যে আমরা পণ্যগুলি করি সেখানে তাদের যে অর্থ পরিশোধ করে সেটাও কিন্তু কি ডলারের মাধ্যমে পরিশোধ করতে হয়। এবং এগুলি হচ্ছে আন্তর্জাতিক অর্থায়ন, মানে আন্তর্জাতিক অর্থায়নের যে বর্তমান সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যমটা সেটা হচ্ছে ডলারের মাধ্যমে আমরা কি করে থাকি লেনদেন করে থাকি। এখন আন্তর্জাতিক অর্থায়ন কি, আন্তর্জাতিক অর্থায়ন বলতে একটি দেশের আমদানি রপ্তানি বৈদেশিক মুদ্রার বিনিময়ে
যে ইত্যাদি নিয়ে আলোচনাকে বোঝায়। বৈদেশিক মুদ্রাটা হচ্ছে এখানে ডলার হচ্ছে আন্তর্জাতিক যে বিনিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যে আমরা দেখতে পাচ্ছি যে এতিমখানার একটা ছবি দেখতে পাচ্ছি এবং আমরা মসজিদের ছবি দেখতে পাচ্ছি। এরপর আমরা বিভিন্ন দেখতেছি দান করেছে, বিভিন্ন অর্থায়ন ভাবে দান করেছে, অনুদান। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অনুদান করে থাকি, এগুলো হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। আমাদের সাধারণত যে এতিমখানা মসজিদ আমরা যে করে থাকি বা বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠন বিভিন্ন দান করে থাকি, এগুলো হচ্ছে প্রধান উদ্দেশ্য কিন্তু আমাদের যে মুনাফার্জন নয়, এগুলো বিভিন্ন সেবা দিয়ে থাকে এবং ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। এবং এখানেও কিন্তু একটা অর্থায়ন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, সেই অর্থায়নটা এতিমখানা বা মাদ্রাসা বা মসজিদের জন্য সেখানে বিভিন্ন অনুদান যে মানুষ দিয়ে থাকে সেই অনুদান বা অর্থায়ন দিয়ে কিন্তু এর কার্যক্রম পরিচালনা করা হয় বা বিভিন্ন ভবন বা মাদ্রাসা এগুলি নির্মাণ করা হয়ে থাকে। এবং এগুলি হচ্ছে আমাদের অর্থায়নের উপকারবিদের যে একটা অংশ, সেটা হচ্ছে কি অব্যবসায়ী অর্থায়ন, যাদের উদ্দেশ্য কোনো কি নয়, মুনাফা অর্জন নয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্র্যাক ব্যাংক এবং লঙ্কা বাংলা ব্যাংক। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে টাকা রেমিটেন্স এবং বিভিন্ন বড় বড় বৃহৎ শিল্প যে চিত্রগুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলি হচ্ছে আমাদের বৃহৎ শিল্পর একটা অন্তর্ভুক্ত, যেটা ব্যবসায়িক অর্থায়ন কিন্তু যার প্রধান উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন। এখানে আমাদের যে অর্থায়ন, যে কর্পোরেট ফিনান্স আমরা যখন করাবো তখন কিন্তু অবশ্যই কিন্তু কি ব্যবসায়িক অর্থায়ন বলতে, অর্থায়ন বলতে আমরা যখন ব্যবসায়িক অর্থায়ন কি বুঝিয়ে থাকব। এখন আমরা যে চিত্র পাচ্ছি একটা ব্যাংক এবং একটা বিমা। এখন আমরা যে অর্থ যে আমরা জমা রাখি বা অর্থ উত্তোলন করি সেখানে সাধারণত কি ব্যাংক থেকে বা বিমা থেকে, এবং এটা হচ্ছে টাকা আমানত রাখে ও ঋণ প্রদান করে থাকে। এখন আমরা যে বৃহৎ বৃহৎ যে মানুষ ঋণ নিয়ে থাকি ব্যবসা করতে হলে সেটা কিন্তু আমরা ব্যাংক থেকে নিয়ে থাকি, এবং আমাদের যে টাকা যে আমরা আমানত রাখি সেটা ব্যাংক বা বিমা আমরা আমানত হিসাবে রেখে থাকি। সেখানে অর্থায়নের ক্ষেত্রে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পালন করছে যে আর্থিক অর্থায়নে, সেটা হচ্ছে ব্যাংক এবং কি বিমা কোম্পানিগুলি, সেটা হচ্ছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান অর্থায়ন অন্যতম এই দুটি উৎস। তাহলে অর্থায়নের প্রকারভেদে আমরা যেগুলি আজকে মোটামুটি জানতে পারলাম সেটা হচ্ছে পারিবারিক অর্থায়ন, ব্যবসায়িক অর্থায়ন, সরকারি অর্থায়ন, অব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন ও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন। তাহলে শিক্ষার্থীরা এই যা পড়ানো হলো এর উপর থেকে তোমরা একটা বাড়ির কাজ করবে, তোমাদের মতে সরকারি অর্থায়ন একটি দেশের অর্থায়নে কি অবদান রাখে তা বিশ্লেষণ করো। তাহলে অবশ্যই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।